প্রকৃতিয়ে সর্বোচ্চ উজাৰি দিয়া দুধনৈ নামনি অসমৰ গোৱালপাৰা জিলাৰ এখন অন্যতম চহৰ হৈছে দুধনৈ ৰাজ্যৰ 126টা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত অন্যতম 36 নম্বৰ দুধনৈ বিধানসভা সমষ্টি প্ৰায় 2 লাখ ভোটাৰে ভাগ্য নিৰ্ণয় কৰা সমষ্টিটোত ৰাভা বড়ো নেপালী আদিকে ধৰি প্ৰায় সকলো জাতি জনগোষ্ঠীৰ লোকে বসবাস কৰে ৰাজ্যৰ জাকত জিলিকা বিধানসভা সমষ্টিসমূহৰ ভিতৰতো অন্যতম হৈছে দুধনৈ বিধানসভা সমষ্টি সমষ্টিটোৰ যিফালে যাব সেইফালে চকু পৰিব কেৱল উন্নয়নৰ প্ৰতিচ্ছবি পথ যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য কৃষি অর্থনীতি সকলোতে আগবাঢ়ি গৈছে দুধনৈ ইয়াৰ মূলতেই হৈছে এগৰাকী বিশেষ ব্যক্তি আৰু তেওঁ হৈছে স্থানীয় বিধায়ক দীপক কুমাৰ ৰাভা 2016 চনত বিজেপি দলৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰি প্ৰথমবাৰলৈ দুধনৈ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিল দীপক কুমাৰ ৰাভা এখন ৰাজ্যৰ উন্নয়নৰ ছবিখন দাঙি ধৰে চৰকাৰৰ কাম কাজে ঠিক তেনেদৰে একোটা সমষ্টিৰ উন্নয়নৰ প্ৰতিচ্ছবিখন দাঙি ধৰে সমষ্টিটোৰ জনপ্ৰতিনিধিৰ কাম কাজে 2018-19 বিত্তীয় বৰ্ষত প্ৰায় 14 কোটি টকাৰ পথ নিৰ্মাণ 2019-20 বিত্তীয় বৰ্ষত নিৰ্মাণ কৰা হৈছে 19,67,98,000 টকাৰ পথ নিৰ্মাণ ইয়াৰ উপৰিও ছিগনেচাৰ প্ৰজেক্টৰ অধীনত নিৰ্মাণ কৰা হৈছে আন বহু পথ লগতে চলি আছে অসম মেঘালয় সংযোগী পথৰ নিৰ্মাণৰ কাম মেণ্ডি পথাৰৰ পৰা জিৰা হৈ কৃষ্ণাইলৈ 17 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী পথৰ নিৰ্মাণৰ কামো চলি আছে পূৰ্ণগতিত 18,75,00,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈছে এই পথছোৱা মই বৰ্তমানে মই আমাৰ দুধনৈ MLA চাবক ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ দীপক ৰাভা ডাঙৰীয়া আমাৰ এই মেণ্ডি পথাৰৰ পৰা কৃষ্ণাইলৈকে যোৱা যিখিনি ৰাস্তা আছিলে আজি বহুত বছৰ ধৰি মানে মেৰামতিটো দূৰৰ কথা মানে কোনো মানে অহা যোৱা মানে চাইকেলে হওক বা বাইকে হওক অহা যোৱা কোনো মানে চিনে নাই ৰাস্তা বুলি নেদেখেই মানে ক'ৰবাত খাল বিল নিচিনা হৈ আছিলে কিন্তু এই আগন্তুক মানে আমাৰ 3-4 মাহ আগৰ পৰা কামটো আৰম্ভ হৈছে ইমান ভাল লাগিছে যেতিয়া মানে অহা যোৱা কৰি আছে মানুহে আৰু বিজেপি চৰকাৰৰ দিনত হোৱাৰ কাৰণে ধন্যবাদ ইমান চৰকাৰ 15-20 বছৰ কংগ্ৰেছে কৰিলে আৰু আমাৰ দুধনৈ সমষ্টিটো অকল খালী কংগ্ৰেছৰে আছিলে কিন্তু এইবাৰ ফাৰ্ষ্ট বিজেপি হৈয়ে যে আমাৰ ৰাস্তাটো দিলে ইয়াৰ কাৰণে বিজেপি চৰকাৰক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ আৰু লগতে দীপক ছাৰকো ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ বিধায়ক ৰাভাৰ নেতৃত্বত দুধনৈ সমষ্টিৰ গাঁৱে ভূঞে নিৰ্মাণ কৰা হৈছে RCC দলং প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম চড়ক যোজনাৰ অধীনত ৰাজ্যৰ আটাইকেইটা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত দুধনৈ সমষ্টিত আটাইতকৈ বেছি পথ নিৰ্মাণ কৰা হৈছে দুধনৈত নিৰ্মাণ কৰা হৈছে প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম চড়ক যোজনাৰ অধীনত 361 কিলোমিটাৰ পথ ইয়াৰ উপৰিও আধুনিক প্ৰযুক্তি ব্যৱহাৰ কৰি পেলনীয়া প্লাষ্টিকেৰে নিৰ্মাণ কৰা হৈছে পথ ৰাস্তাবিলাক আগতে যে অলপ বেয়া আছিল সেই ক্ষেত্ৰত ক'বলৈ গ'লে এতিয়া আমি বহুতখিনি ভাল আৰু অলপ সৰু সৰা ৰাস্তা আছে যি ৰাস্তাৰে আমি যাব নোৱাৰিছিলোঁ এতিয়া আমি যাব পৰা হ'লোঁ MSDP MLA ফাণ্ড ছিগনেচাৰ প্ৰজেক্ট বৰ্ডাৰ ফাণ্ড আদিৰ পুঁজিৰে বজাৰ গৃহ অতিৰিক্ত শ্ৰেণীকোঠা সমূহীয়া ভৱন অংগনবাড়ী গৃহ সাংস্কৃতিক মঞ্চ পকীবেৰ আৰ্ট ফিলিং ছাব চেণ্টাৰ আদিৰ গৃহ নিৰ্মাণৰ লগতে মেৰামতিৰ কাম কৰা হৈছে 2016-17 বিত্তীয় বৰ্ষত আমজোঙাত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কলেজ নিৰ্মাণ কৰা হৈছে 11.5 কোটি টকাৰে দুধনৈত নিৰ্মাণ কৰা হৈছে আয়ুৰ্বেদিক চিকিৎসালয় বিধায়ক দীপক কুমাৰ ৰাভাৰ বলিষ্ঠ পদক্ষেপৰ বাবেই 2019-20 বিত্তীয় বৰ্ষত চেঁচাপানীত
এমএছডিপি আসনির অধীনত রেসিডেন্সিয়াল মডেল স্কুল নির্মাণ করবলৈ 30 কোটি টাকার আবন্টন দিয়া হয়েছে। 2018-19 বিত্তীয় বর্ষত সিগনেচার প্রজেক্টর অধীনত 10 কোটি টাকা আবন্টন দিয়া হয়েছে দুধনৈ ডামরাত গ্রাম্য স্টেডিয়াম নির্মাণ করার বাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত সমষ্টিটির বহু গৃহহীন লোকে লাভ করেছে গৃহ। আগতে আমি এই ঘরত আসিল, এম এল এর জড়িয়ে এই সরকারের ঘরটো পাইছো, পাওয়ার কারণে আমার বহুত সহায় হয়েছে, সেখানে ভাল করে থাকবো পারিছো আর পাকার ঘর। দুধনৈ সমষ্টির ঐতিহাসিক আই ভগবতী থান, গণেশ মন্দির, বনবাসী থানকে ধরে 7টাকৈ ধর্মীয় স্থানত নির্মাণ করা হয়েছে অসম দর্শন আসনির অধীনত অতিথিশালা, শৌচালয় আদি। দুধনৈ সমষ্টির বিভিন্ন প্রান্তত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনার জড়িয়ে বিদ্যুৎ সেবা সংযোগ করা হয়েছে। সৌভাগ্য আসনির জড়িয়ে দরিদ্র পরিয়ালক মিটার বক্স তার বিনামূল্যক প্রদান করার লগতে আকাশদ্বীপ আসনির জড়িয়ে দরিদ্র পরিয়ালক 4টাকৈ বাল্ব বিনামূল্যক প্রদান করা হয়েছে। রূপায় ডাঙর হলো এইখান খাদাজান বাখির, আমি চাকি পোহরত পড়ি ডাঙর হলো, লড়া ছাড়ি স্কুলত গলো, এই আজি আমাক দীপক রাভা এম এল এ হওয়ার পর আমার রাস্তাঘাট ভাল হল, বিজলি বাতিও আমি পালো, আর আমি লাইনের ফ্রিও পালো, বল দুটা বা তিনটাকে পালো, সেইখিন আমার সুবিধা হল। আজিলেকে নাছিল, একোই নাছিল, চাকি পোহরত পড়ি লড়া ছাড়ি ডাঙর হল, কলেজত গেছি বা এম এ পাস করছি, বিএ পাস করছি, সেনকাই কিছু মানে চাকরি পাইছি। বিধায়ক দীপক কুমার রাভার কার্যকালতেই দরঙ্গিরিত এশিয়ার সর্ববৃহৎ কলর বাজারের উন্নয়ন সাধন হয়েছে। নমস্কার, মোর নাম শ্রী দেবব্রত রাভা, মই এজন কল খেতিয়ক হয়, আর মই কল খেতির লগতে মই মীন পালন করে আছো আর গাই পালন করে আছো, লগতে শালি ধানের খেতিও করে আছো আমার 25 বিঘা বিঘা মাটি। আর এই অঞ্চলের আমার গাঁওখনের বা এই আমার দুধনৈ সমষ্টির ম্যাক্সিমাম প্রায় 75-80% মানুষ আমার খেতির লগত জড়িত। আর আমি মই যেহেতু কল খেতিয়ক, কল খেতিয়ক মই 11 বছর ধরে কল খেতি করে আছো। আর এই কল খেতিত আমাক এই সিজনটুত যা মানে আমার বিধানসভার যা বিধানসভার যেহেতু আমার এম এল এ শ্রী দীপক কুমার রাভাদেবে আমার জয়ী হয়ে অহার পিছত আমি আমার 6জনীয় গ্রুপ এখানে ডাঙর এখন ট্রেক্টর পালো, পাওয়ার টিলার আমি ওলালো, আর লগতে মই আমি পানির কারণে ড্রিপ ইরিগেশন সিস্টেমর পাইপ ড্রিপ ইরিগেশন সিস্টেম পালো কলর কারণে। আর লগতে এই অঞ্চলের খেতিয়কে আমার লগতে বিভিন্ন ধরনের স্কিম পাইছে পাই আছে বর্তমান, তেওঁলোকে কোনোবাই ফিশারির স্কিমও পাইছে আর কোনোবাই ধান খেতির কারণে ট্রেক্টর পাইছে। বিভিন্ন অসম সরকার যেখানে মানে স্কিম লৈছে সেইখানে স্কিম আজি আমার খেতিয়কসকলে পাবর কারণে সক্ষম হয়েছে। কথা আর কামর মাজত পার্থক্য নরখা বিধায়ক দীপক কুমার রাভার তৎপরতার বাবেই দুধনৈ সমষ্টি হয়ে পড়ছে উন্নয়নের ফলের পর রাজ্যখনের ভিতরতেই এক জাকত জিলিকা সমষ্টি। সকল শ্রেণীর লোককেই সমদৃষ্টিরে চা বিধায়ক দীপক কুমার রাভার বাবেই এটা প্রকৃতিয়ে সর্বস্ব উজাড়ি দিয়া সেউজ দুধনৈ হয়ে পড়ছে উন্নয়নের ফলের পরও সেউজ।